আপনি এবং আপনারা সবাই এখন যে স্থানে দাঁড়িয়ে আছেন সেই স্থানটা কি আরাকান রাজার রাজ দরবার নয়? নিরবতার আশ্রয় নেবেন না। ওস্তাকে মাফ করবেন, আপনার প্রশ্নটা যেন নিতান্ত বাঁকা মনে হচ্ছে। বুঝতেই যখন পেরেছেন যে আমার প্রশ্নটা নিতান্তই বাঁকা, তখন এটাও আপনাদের বোঝা উচিত ছিল যে এই দরবার, এই সিংহাসনের সামনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা শুধু আরাকান রাজার পরিষদ বর্গ হিসেবেই পরিচিত নন, এই প্রাসাদের আভিজাত্য, এই দরবারের গৌরব, এই সিংহাসনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার দায়িত্ব শুধু এক আমার নয়, আপনাদেরও। আপনারা কি ভুলে গেছেন যে রাজ্য ছিল মহী সাম্রাজ্যের অধীনে? কিভাবে বিদ্রোহ করে, কিভাবে চাল চালিয়ে, কিভাবে সিংহাসন আমি দখল করেছি সে কথাও কি আপনারা ভুলে গেছেন? আপনার মতো বিচক্ষণ হাজির থাকতে, আপনার মতো সুদক্ষ সিংহাসনার থাকতে আজ আমার রাজকোষ শূন্য, এটা কি প্রমাণিত নয় যে রাজ্যের রাজা আর তার পারিষদ বর্গ আজ শৌর্য বীর্য হারিয়ে ফেলেছে? আপনারা প্রতিদিন দরবারে এসে পুতুলের মতো দাঁড়িয়ে থাকেন আর দিনের পর দিন প্রজারা খাজনা না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমোয়। যাহাব না, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। আপনারা যে চেষ্টা ত্রুটি করেননি এ কথা বিশ্বাস করলে যে আমার ত্রুটি হবে না তা কি করে ভাবতে পারি? সাধারণ প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবার ক্ষমতা আপনার নেই, অথচ সেনাপতির পোশাক পরিধান করে দরবারি কোষ বদ্ধ রেখে দরবারে এসে দাঁড়িয়ে থাকেন আর আমার সামনে উচ্চ স্বরে আস্ফালন করেন। একজন সেনাপতির ভূমিকা রাজ্যের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনি আজ অনুধাবন করতে পারেননি। রাজ্যের যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার দায়িত্ব সেনাপতির। রাজ্যে যখন দুর্যোগের ঘন ঘটা নেমে আসে, রাজ্যের সমস্ত আকাশ যখন কালো মেঘের ছায়ায় ঢেকে যায়, তখন সিংহের মতো গর্জে ওঠে সেনাপতি তরবারি, সমস্ত রাজ্য টেনে ওঠে সেনাপতি অশ্বের পদধ্বনিতে। সেই সেনাপতি হয়ে আপনি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে পারেননি, দিক আপনার সেই সাহসিকতার, শতদিক আপনার এই মনোবলের। যাহাপনা, প্রায় সব এলাকা থেকেই তো কিছু কিছু খাজনা আদায় করা হয়েছে, তাহলে ওই নন্দীবনাঞ্চল থেকে কোনো খাজনা আজও দরবারে আসেনি কেন? যাহাপনা, ওই নন্দীবনের প্রজারা আদৌ খাজনা দিতে পারবে না, কারণ ওই নন্দীবনে একটি শনি বটগাছ আছে, সেই বটগাছের নিচেই নাকি এক বিষধর সাপ বাস করে। মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু বনে গেলেই ওই সাপের নিঃশ্বাসই নাকি মারা যায়। কাজী প্রজারা ভয়ে কোনো চাষাবাদ করতে পারে না। তাহলে ওই বিষধর সাপ মারার ব্যবস্থা করুন, রাজ্যে যত যা বৈদ্য আছে তাদের হুকুম দিন ওই সাপ মারার জন্য। না, এই অপমান আমি সহ্য করব না। আমি একজন সেনাপতি, দরবারে এতগুলো লোকের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করে ছাড়লো, এর প্রতিশোধ আমি নেবই। আপনারা রাজার হুকুম, নন্দীবনের শনি বটগাছ থেকে সাপ ধরতে হবে। রাজা হুকুম করলেই তো আর সাপ ধরন যায় না। কেন, সাপ ধরাই তো তোমাদের পেশা, তাছাড়া রাজা বহুত এনাম দেবে। রাজা কি আর জীবন দিবার পারবো? তার মানে শনি বটগাছে যে সাপ বাস করে তার নাম বিষ নাগ। ওই নাগ দিনে একবার বিষ ছাড়ে, তার কারণ প্রতিদিন ওই সাপের দেহে বিষের জন্ম হয়। সাপ যখন নিজের বিষ নিজে সহ্য করবার না পারে, তখনই বিষটা ছাইড়া দেয়। ওই বিষ মিশানো বাও যার গায়ে লাগে সে মারা যায়। কাজেই আমি কেন, আমার বংশের কেউই ওই সাপ ধরবার পারবো না। যাহাপনা,
আপনি এত রাত পর্যন্ত রংমহলে কাটিয়ে দেন, আমার কথা কি আপনার একবারও মনে পড়ে না? তুমি কি ভুলে গেছো রানী যে দরবারের শোভা দরবারি, রংমহলের শোভা বাইজি, সিংহাসনের শোভা রাজা, আর মহলের শোভা রানী? যাব না, চলুন, আপনার আহার প্রস্তুত, আহার করবেন, চলো। অসহ্য এই হতভাগিনী রাজপ্রাসাদ কলুষিত করে তুলেছে। হারাম জাদে, কেন চিৎকার করছিলি? ভাইজান, আমাকে একটু পানি খেতে দিন। ভাইজান নয়, বল চাহাপনা, আমি এ রাজ্যের রাজা। ভাইজান, কে তোকে পানি খেতে দেবে? তোর পানি খাবার মতো পাত্র এই প্রাসাদে নেই। ভাইজান, চিৎকার করিস না, বল কেন এই জানালা খুলেছিস? তোর এই পচা শরীর এই দুর্গন্ধে যে রাজপ্রাসাদ কলুষিত হয় তা জানিস না? তৃষ্ণায় আমার কলিজা তো ফেটে যাচ্ছে, আমি পানি পান করে এই জানালা বন্ধ করে দেবো। ভাইজান, এই জানালা বন্ধ করে দেবো। আমি না হয় ওকে একটু পানি এনে দেই। তুমি তুমি এখানে কেন এসেছো? ওর পচা শরীরের গন্ধ তোমার নাকে ঢুকলে তোমার গর্ভে সন্তানের ক্ষতি হতে পারে, চলে যাও এখান থেকে। ভাইজান, এত ঘৃণা করেন আমাকে, মায়ের পেটের ভাই হয়ে আজ বলেছেন এতটুকু দয়া আপনার মনে থাকলো না। দিন আমাকে মুক্তি দিন, এই প্রাসাদ থেকে আমাকে মুক্তি দিন, আমি নদীতে গিয়ে পানি পান করব, আমাকে মুক্তি দিন। এই গেছিস? জি আরামপানা। দে তালা খুলে দে, আসুন। এই প্রাসাদে যে স্থান দিয়ে হেঁটে যাবে সঙ্গে সঙ্গে ধৌত করে ফেলবে, যা খুলে দে। একটা মানুষ মনে হয় পড়ে আছে, দেখো। ভাই মায়া মানুষ কই? দেখি দেখি, এই যে এর তো দেখি সারা শরীরে ঘা। হজা একটা কিছু লো, আগে শুয়ে দি। সর্দার, সর্দার কে? না আমি রোজ বলি, ওঠো জলদি। এত রাইতে কেন ডাকতেছ? কই গেছিলি? গেছিলাম নদীতে মাছ ধরতে, নদীর পানি মায় এটা পড়ে আসিল, ওর সারা শরীরে ঘা। দেখো তো দেখি, তুমি তো আমার অনেক কিছু জানো, দেখো। কেন সাঁতার, ভালো করে দেখো। তুইলা বসা তো দেখি, এর শরীরে যে ঘা দেখা দিছে তা সারাইতে হইলে যে জিনিস লাগবো তা কি তোরা জোগাড় করবার পারবি?
তুমি কও কি লাগবো? জ্যান্ত সাপের মাথার মনি লাগবো, তা কি তোরা আনবার পারবি? কেন পারুম না, ঝাড় জঙ্গল পাহাড় পর্বত যেহেন থেকে হোক এই মনি আমি জোগাড় করুমি। তবু যদি একটা জীবন বাঁচে। জ্যান্ত সাপের মাথার থেকে মনি উপায় তোলার পর সাপ মাতাল, তাই সাপ মনির জন্য তোর পিছে পিছে আইব। কারণ সাপ জানে তার মনের শক্তি অসীম, ওই মনি কেউ সহজে হাতে ধরে রাখবার পারে না। মনির শক্তিতে আজ লীলা হয়ে যায়, হাতে কোনো বল থাকে না। তখন যদি মনি হাত থেকে ছুঁইটা যায় তাইলে সাপ তোরে ছোবল মারবো, তুই পড়ে যাবি। দেখ ভাই ভা, দেখ নিজের মরণের ভয় করলে পরে সুখ আনা যায় না সর্দার। আমি কাইলি যাব ওই মনি আনতে। হাজা হাজা এই যা হাজা ভাই, তোরা ওই পাহাড়ে যা, আমি এই পাহাড়ে যাই। আচ্ছা যা। ওই তোরা দিকারে মনের শক্তিতে হাত লোলা হয়ে যাইব। নে পানি খা। প্রতিদিন এই পানি দিয়া কত স্থান মুখা ফেলবি, আর এই পানি যত্ন করে রাইখা দিবি, অনেক বছর এই পানির গুণ থাকবো। বাবা বাবা বা, চমৎকার বুদ্ধি তোমার মাথায়। আমার ভগ্নি প্রাসাদ থেকে বের হয়ে গেছে আর দরবারের লোক দিয়ে তাকে খুঁজে বের করতে বলছো। এই দুর্বুদ্ধি দুর্বুদ্ধি তোমার বইকে। অসুস্থ গোল্লাহার যদি জারে বেঁচেও থাকে তাকে প্রাসাদে ফিরিয়ে আনলে প্রজারা সমস্ত রাজ্যময় গুজব রটাবে যে আরাকানে রাজার ভগ্নি করুণকিনি। কাজেই গোল্লাহার যদি কোনোদিন সুস্থ হয়ে ফিরেও আসে আমি তাকে কিছু দেই প্রাসাদে স্থান দেব না। না, আমি কোনোদিন ফিরে যাব না। যে প্রাসাদের লোকগুলো অসুস্থ ও নিকৃষ্ট,
চিৎকার করেও যাদের কাছে আমি চেষ্টা মেটানোর জন্য এক ফোঁটা পানি পাইনি, মায়ের পেটের ভাই হয়েও যে আমাকে দেখে নাকে কাপড় চেপে থাকতো, সেই প্রাসাদে আমি কোনোদিন যাব না। কিন্তু সেই ভাইয়ের রক্তই তো আপনার শরীরে বইতাছে, আপনি যে আমার একদিন ঘৃণা করবেন না তা কি করে বিশ্বাস করবে পারি? না রাজব, না, ও কথা বলে তুমি আমাকে অপরাধী করো না। আমি নারী, নারীরা কোনোদিন পুরুষের মহত্বকে অস্বীকার করে না। তুমি মহৎ, একটা পচা খলিত দেহকে কাঁধে করে আনতে যার এতটুকু ঘৃণা হয়নি তাকে ঘৃণা করলে যে আমার পাপ হবে রজব, আমার পাপ হবে রজব। আমি তোমার মাঝে বাঁচতে চাই, আমাকে তুমি ফিরিয়ে দিও না। কিন্তু আমি আপনারে কিভাবে বাঁচাবো? আজ আমি পঙ্গু অক্ষম, আমার এক হাত নোলা। সেটা আমারই জন্য, আমাকে বাঁচাতে কি হতো? আজ তুমি পঙ্গু, আমি যে তোমার কাছে ঋণী। কিন্তু সেই ঋণের মূল্য তো আমি আপনার কাছে দাবি করি নাই। আজ আমি আপনারে মরণের হাত থেকে বাঁচাইছি বইলা আপনি নিজেরে আমার কাছে ঋণী মনে করতেছেন, কিন্তু যখন আপনি আমার ঘরের বউ হইবেন তখন আমার উপর আপনার অধিকার থাকবো সুখ পাওয়ার, শান্তি পাওয়ার। কিন্তু আমি আপনারে তা কোনোদিন দিবার পারুম না। দিনের পর দিন যখন আপনি অনাহারে কাটাইবেন তখন আপনি আমারে ঘৃণা করবেন, অপমান করে সইলা যাইবেন। না রজবালি, না, রাজ রক্তে আপনার জন্ম, ওই রক্ত কোনোদিন এতটুকু কষ্ট মাইনে নেবার পারবো না, কিছুতেই না। রজব, তুমি আমাকে ভুল বুঝো না, রাজ রক্তে আমার জন্ম হলেও আমি নারী। একজন নারী যখন কাউকে স্বামী রূপে পেতে চায় তখন ওই নারী তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আঁচলে বেঁধে ফেলে, সে গরিবই হোক আর ভিখিরি হোক। নারীর মন কোনোদিন অর্থ দিয়ে ভরে না, ভরে তার স্বামীর ভালোবাসা দিয়ে। আর এই জন্য নারীরা তার স্বামীর ভালোবাসার ফসলকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখে। রজব, তুমি আমাকে শুধু এই ভালোবাসাটুকু দিও, আমি তোমার কাছে আর কিছু চাই না, কিছু চাই না রজব। রজব, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে যে হাত পঙ্গু হয়ে গেছে, যে হাত চিরদিনের জন্য অবশ্য হয়ে গেছে, সে হাত আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার বুকের মধ্যে ধরে রাখতে চাই। তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করো না রজব, বঞ্চিত করো না।
বসো। এই যে নয়া ভাবি, রজব ভাইয়ের এক হাতে কিন্তু শক্তি নাই, সময় মতো সবকিছু। আমি আমার বুকের মানিককে তোমার সামনে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি চোখ না খুলবে ততক্ষণ পর্যন্ত এই অবুজ শিশুটি তোমার সামনে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, তোমার এক নেককার বান্দা আমাকে ঘৃণা করে আমার দিকে একবারও তাকায়নি। তখন তুমি আর চোখ না খুলে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তুই আমাকে আসন থেকে না তুলে ছাড়বি না, যা ওকে নিয়ে যা, কাল সূর্য ওঠার পর ওকে পানিতে ভাসিয়ে দিবি, যা। পানিতে? যা বলছি তাই করবি, নিয়ে যা। না
বাংলা, আমি কিসের উপর আমার সন্তানকে ভাসিয়ে দেব? এই ঝিনুকের মাঝে তোর সন্তানকে শুইয়ে দে। Thank you.
জন্ম দিয়া মরিয়া গেছে ওকে আমার কোলে দাও দাও ভাই ভাই আমারে তুমি ভাই ডাকলা এই দুনিয়ায় আমার কেউ নেই তোমার সন্তান যেমন মা হারা তেমনি আমি একজন সন্তান হারা মা আমার বুকের এক ফোঁটা দুধও আমি আমার সন্তানকে খাওয়াতে পারিনি দাও ওকে আমার কোলে দাও ভাই দাও 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 তোমার বুকের দুধ দিয়া আমার পোলারে শান্ত করলা আজ থেকে তুমিও দুধ মা হ্যাঁ বোন তোমার বুকের দুধের দাম আমি দিবার পারুম না কিন্তু আমার রক্ত দিয়া আমি তোমারে আলগায় রাখতে পারো তোমার আর কোনো চিন্তা নাই আজ থেকে তুমি আমার কাছেই থাকবা বাহ কি সুন্দর বাচ্চা চল রাজার কাছে লয়ে যাই না এই শিশুকে আমি কিছুতেই লালন পালন করতে পারবো না কার না কার পাপের ফসল আর মানুষ করব আমরা ওর পরিচয়টা না জানলে তুমি বুঝতে পারবে না রানী ও কার পুত্র কার পুত্র
ও হলো আরাকান পুত্র। হ্যাঁ, এই দেখো এই হার ওর গলায় ছিল, কিন্তু কোন কিন্তু তোয়াক্কা না করে ওকে আমাদের পুত্র বলে মানুষ করতে হবে, কারণ ওকে দিয়েই অপমানের শোধ নেব। ওর পিতা বিদ্রোহ করে ওই চন্দনগড় রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই রাজ্য আমি ওকে দিয়েই দখল করব। এই বনের নাম হইল নন্দী বন। এইখান থেকেই আমরা কাঠ কাটুম। কেরাম ভাই, দেখ তো মনে হইতাছে এই এলাকা এখনো মানুষজন নাই। আরে হেল লেগেই তো এই বনে কাঠের অভাব নাই। চল আগে কোন আনে বৈশা চিড়ামুড়ি খেয়ে লই, তারপরে কামে হাত দুম। চল চল। সব সময় ওর সাথে সাথেই থাকবো, তোর মায়ার বিপদে সাথী হইব। তুমি আমার মায়ের জন্য দোয়া করো সর্দার। শুধু দোয়া কে, আমার সমস্ত কেরামতি আমি ওর শিখাইয়া যাবো। সারা জীবন সাধনা কইরা আমি যে কাম হাসিল করবার পারি নাই সেই কামের ভার আমি তোর মায়ারে দিয়া যাবো। কি কাম সর্দার? আমার বাজুতে যে কড়ি দেখতাছস, এই কড়ি আমি ওই বিষনাগ মারার লাইগা জোগাড় করছিলাম। বিষনাগ? তুমি কি শুনি বর্তরার কথা কইতেছ? এই সাপ কি মারা সম্ভব? সম্ভব, যদি বিষনাগের দেহ থেকে সব বিষ বাইর করুন যায়। ও, তাইলে বিষনাগ মারা যাইব। আচ্ছা, তার কারণ বিষনাগ নিজের বিষেই বাইচে থাকে। কিন্তু এই বিষ কি করে বাইর করুন যাইব? নাকবিন বাজাইলে বিষনাগ গর্দর থেকে বাইর হইব। যে নাকবিন বাজাইব তারে মারার জন্য বিষ ছাড়তে থাকবো। বিষনাগ একবার যে বিষ ছাড়বো সেই বিষকে নষ্ট করতে গিয়া এই একটা কড়ি গায়েব হইয়া যাইব। এইভাবে বিষনাগ যতবার বিষ ছাড়বো ততবারই একটা কইরা কড়ি গায়েব হইয়া যাইব। কিন্তু বিষনাগ একদিনে পাঁচবার বিষ ছাড়বার পরও মরতে পারে, সাতবার বিষ ছাড়বার পরও মরতে পারে।
কিন্তু যত বড়ই বিষ্ণাগ হোক না কেন একদিনে দশ বার বিষ ছাড়বার পর নাগার বাইশা থাকবার পারবো না আমি এই আটটা করি তোর মায়ের দিয়া যাবো ও যদি কোনোদিন আর দুইটা করি জোগাড় করবার পারে চাইলে বিষ্ণাগ মারতে পারবো যদি না পারে খবরদার দশটা খড়ি ছাড়া যেন কোনোদিন ও সাপ মারতে না যায় তাইলে ও মইরা যাইব ওই দেখ ঠিকই তোর মায়ের খুঁজে সাপ আইছে আইছে গা ওর নাম রাখলাম শঙ্খ আর তোর মায়ের নাম রাখলাম এতর দ্বারা প্রজাসাধারণকে জানানো যাইতেছে যে আরাকান রাজার হুকুম অতি সত্বর খাজনা না দিলে কঠিন শাস্তি পেতে হবে শাস্তির ভয় আমরা করি না যে পাপিষ্ঠ রাজা নিজের বোনকে মহল থেকে তাড়িয়ে দেয় নিজের স্ত্রী পুত্রকে মহল থেকে বের করে দেয় তা আমরা রাজা বলে মানি না আমাকে রাজা বলে মানে না এমন বাক্য উচ্চারণ করার পর ওই প্রজারা এখন আমার রাজ্যে জীবিত আছে সেনাপতি আলম্পনা আমার যাবার ব্যবস্থা করুন যে প্রজারা আমার নামে উচ্চারণ করবার সাহস পেয়েছে আমি তাদের সমুচিত শাস্তি দেব যাহাপনা গোস্তাকে মাফ করবেন প্রজারা যখন সত্য ঘটনা জেনেই ফেলেছে তখন ওটাকে আর রটনা বলে চাপা দিতে পারবেন না সাধারণ প্রজারা এসব কি করে জানতে পারলো আপনার ভগ্নীরা কি এখনো বেঁচে আছেন সে পেটে ক্ষুধা নিবারণের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে আর আপনার কথা নাকি বলে বেড়াচ্ছে যাহাপনা শুধু তাই নয় আপনার স্ত্রীও নাকি আপনার ঔরসের ওই পচা সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে সন্তানকে কেউ যেন জারজ বলতে না পারে সেজন্য আপনার পরিচয় দিতেও নাকি দ্বিধা করছেন না ওয়াজির সাহেব আমি এখন কি করব আমি এখন কি করব কি করব যাহাপনা শান্ত হন এত বিচলিত হলে রাজ্য চলবে কি করে রাজ্য দিয়ে আর কি হবে সেনাপতি প্রজাদের সামনে মুখ আমি আর কেমন করে দেখাবো বলুন কেমন করে দেখাবো যাহাপনা আপনি আর এক পাও প্রাসাদের বাইরে যাবেন না যা করতে হয় আমরাই করব তাই করুন সেনাপতি সাহেব আমি আর কিছুই ভাবতে পারছি না আমাকে তাড়িয়ে দেবেন না আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব দুনিয়াতে আপনি ছাড়া যে আমার কেউ নেই রানী রানী তুমি কোথায় আমাকে ক্ষমা করো ক্ষমা করো রানী আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে ক্ষমা করব না সেনাপতি সাহেব দরজা খুলুন দরজা খুলুন সেনাপতি সাহেব দরজা খুলুন দরজা খুলুন চিৎকার করে কোনো লাভ নেই রানী আর কোনো দিন এই প্রাসাদে ঢুকতে পারবে না আর আপনিও কোনোদিন এই কক্ষের বাইরে যেতে পারবেন না সেনাপতি উলির সাহেব সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে চান সিংহাসনে উপবেশন করুন আমি
আপনার আসল উদ্দেশ্য। তুমি এখন বৃদ্ধ, তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম, আর সেই বিশ্রামের একমাত্র জায়গা কবরস্থান, আর আমার জায়গা হলো এই সিংহাসন। প্রজারা জানে আরাকান রাজা অত্যাচারী, আমিও তার নামেই এই রাজ্য চালাব, সব দোষ হবে আরাকান রাজার। শঙ্খ, ঘর থেকে পাখিটা নিয়ে তো হজা সাপগুলি বাইর কর, খাওন দিতে হইব, বাইর কর। দেখছ সাপগুলো নড়াচড়া করে না, কাহিল হয়ে গেছে গা। আসলে ভালো খাওয়াই দেবো। শঙ্খ খিদা খিদা, চলো খাওন দাও। ভাত বাড়া আছে, তুমি গিয়ে বসো, আমি ওকে দুল নাই শুয়ে আসছি। রাজকুমার, একটা কথা তোমাকে জানানো দরকার। বলুন আব্বা হুজুর। চন্দনগড় রাজ্য নামে আমার একটা রাজ্য ছিল এই মহী সাম্রাজ্যের অধীনে, ওই রাজ্যের রাজা আমাকে কর দিত, কিন্তু আরাকান নামে একজন বিদ্রোহী বিদ্রোহ করে
ওই রাজ্যটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন ওই রাজ্য আরাকান রাজ্য নামেই পরিচিত। সেই রাজ্য তোমাকে পুনরুদ্ধার করতে হবে। ঠিক আছে আব্বা হজুর, আমি আজই সে রাজ্যের উদ্দেশ্যে রওনা হব। ভাইজান, আমিও যাব তোমার সঙ্গে। আমি রূপের রানী, জাদু জানি, সঙ্গে ভাগুন বই, এই সঙ্গিনী পত্নী, কখনো আমার শৈল, কখনো আমার শৈল। আমি রূপের রানী, জাদু জানি, সঙ্গে ভাগুন বই, এই সঙ্গিনী পত্নী, কখনো আমার শৈল, কখনো আমার শৈল। বাবা দেহ, তোমার লেগে কি আনছি? মালা,
এই ফল কই পাইছস? এইসব তো রাজারা খায়। ও বাবা, শঙ্খ রাজপুত্রের কাছ থেকে সিলাই আনছে। রাজপুত্র হমা হুজাঙ্গনে রাজপুত্র তাবু ফেলেছে। রাজপুত্র তাবু ফেলেছে। খবরদার মালা, তুই আর এদিকে যাবি না। কেন? ইস, আমি কি রাজপুত্রের ডরাই? না বাবা, তুমি খাও। না রে মা, আমি এইসব রাজকীয় খাবার কোনোদিন খাই নাই। তোর মায়ের দে হ্যাঁ খাইব। কেন? মা তুই রাজা বাসার মায় নাকি? যে মায় খাইব? না মানে আমি তা কইতাছি না। আমি খাওয়ান যেই কথা, তোর মায় খাওয়ান একই কথা। না, তোমার শরীর খারাপ। তুমি ফল খাইলে ঠিক রাজা গমত তোমার গায়ে শক্তি হইব। হাসি হয় না, দেবে কিনা আমার মনে হয় একটু নিরাপদ আসতে গেলে ভালো হইতো না? কান্দে না, এই আসো আসো না, এই আসো আসো আসো। বাঁচালেন বাবা, বাঁচালেন। আপনাদের আর কোনো ভয় নেই, যান। এই তোমার নাম কি? আলোক। সেই জন্যই তো তোমারে আমার লাগছে ভালো। তাহলে তুমি আমার মনে প্রেমের আগুন জ্বালো। না না করে না, আমার মন মানে না, ওই আমার লক্ষ্মী সোনা। না না, আরে জানা, না না করে না, ওই দোর ফাইনাল বুঝে না, আমার মন মানে না। বল হরম খোস, কে তুই? না না, আমি কেউ না, আমি ছোট হইলো গ্লাস বংশের। কেন গরিবের উপর নির্যাতন করছিস? আমি তো খেদমত করতেছি না গো, নির্যাতন করছি। হ্যাঁ, জিগে দেন জিগে দেন। খেদমত করছিস? না, মারতেছেন কে? আছে বুঝলাম না, আমার মারতেছে। ওরে বাবারে, হাসি হয় না। কি এত বড় সাহস? এক পরদেশি যুবক হয়ে আমার রাজ্যে এসে আমারই কাজে বাধা দেয়? জগনু আব্বা হাজুর, যাও তাকে বন্দি করে এই দরবারে হাজির করো। Ah!
চলবে। আপনারা ধরে বসান, আমি করি বন্ধ দেবেন। আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে আপনিও কোনো উচ্চ বংশের মেয়ে। মালা, মালা, তুমি বসো বাবা, আমি এখনই আসছি। ওরে বাপরে, সাপ! ভয় পাইয়েন না, বহেন বহেন, ও আপনার কোনো ক্ষতি করবো না, ও আমার সাথী। সাথী? আমার বিপদ আপদের সাথী। শঙ্খ, তুই যা। আমিও যাই। না না, আপনি আজ যাইতে পারবেন না। কেন? আপনারে আরো একদিন থাকতে হইব। কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না। এইটা তো জানি, আমরা গরিব মানুষ, আমাগো ঘরে আপনার ঘুম হইব না। না মালা, তাবুতে আমার বোন আছে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে ছাড়া কিছু খাবেও না। বুঝছি, তাহলে আমার যাই তো আপনার তাবুতে। তুমি যাবে আমার তাবুতে? সত্যি তোমার এই উপকারের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। পারবেন, পারবেন, ইচ্ছা করলে কি না করুন যায়, কথায় কয় না, ইচ্ছা থাকলে উপায় হয়। মালা, তুমি খুব সুন্দর। কি করলে? না মানে, মানে তুমি খুব সুন্দর কথা বলতে পারো। মালা, তুমি কিন্তু অবশ্যই যাবে আমার তাবুতে, বলো যাবে। আর হাত ধরতে হইব না, আপনি যখন থাকতে পারবেন না তখন আমি তাবুতে গিয়ে ছেড়ে আসো, কিন্তু বেলা না ডুবলে আপনি যাইতে পারবেন না, সূর্যের আলো গায়ে লাগলে আপনার ক্ষতি হইব। আজ কত বছর সূর্যের আলো দেখি না, ভাগ্যের একটি নির্মম পরিহাস, অভিজাতের মোহে যে অন্যায় যে হবে যারা আমি করেছি তার শাস্তি আমাকে আর কতদিন ভোগ করতে হবে, কতদিন এই অন্ধকার কক্ষে আমাকে বন্দি থাকতে হবে, কে কোথায় আছো আমাকে মুক্তি দাও, আমাকে
পাটা ঠিক করে দিতে বাবা। কি অবস্থা মেয়েটার, আল্লাহ রাম কর আল্লাহ। আমি এখানে কেন, আপনারা কারা? আমরাই জঙ্গলবাসী। তুমি কে মা, কেন এই জঙ্গলে এসেছো? আমি পাখি শিকার করতে এসেছিলাম, হঠাৎ একটু সাপ দেখে। এবার বলো তোমার তোমার পরিচয় কি? আমার নাম নাদিরা। আচ্ছা, আমি মহিরাজ্যের রাজকুমারী। মহিরাজ্য? হঠাৎ চমকে উঠলেন যে। না মানে কোনোদিন এনাম শুনিনি তো তাই। ও, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোন উচ্চ বংশের মেয়ে। আরে আমার মা উঁচু বংশের মাইয়া নাকি নিচু বংশের মাইয়া হইব? আমার মা হইল এ রাজ্যের রানী। তা মা, তুমি আজ আমার কাছে থাকো না? না মা, তাবুতে আমার ভাইজান আছে, আমাকে ছাড়া সে কোনোদিন আহার করে না। আজ আমি যাই, আবার আসবো। কাউসার, ওকে পৌঁছে দিয়ে আয় তো। আসি মা। এসো মা, যা। তুমি এখন যাও। আপনি যাইতে পারবেন? কেন পারবো না? যদি সাপে আবার ধাওয়া করে। আসি তো না যেন গোলাপ জলের পিচকারি, তা সাত সকালে ফুল তুলতাছ কেন? রাজার হুকুম, প্রতিদিন মহল সাজাইতে হয়। তো মারে আর মহল সাজাই তুই বোনা, অখন থেকে তুমি আমার মনের মহল সাজাই বা। মানে মসুর দিও না, তুমি আমার সঙ্গী হইবা, পরদেশিরে খোঁজার লিগা। তোমার একেবারে আমার লগের মানুষ কইরা দিছে, না না আমার কইরা দিছে। এখন তুমি রাজি হইলি হয়, রাজি কম কদাজি। রাজি বাহ, এখন দরকার হইল কাজি। এই যে, এই যে রাজা লোক, এই যে রাজা লোক। আমি রাজকুমারের ধরতে এসি। ওর নামই মালা, এসো মালা। কেদা? ওই আমার বোন। ও শঙ্খ, তুই বাইরে যা, যা এবার। বহেন, দেহি আপনার গায়ে বিষ আছে কিনা, বহেন।
দিহি সমস্ত বিষ বুকের মধ্যে জমাট বেঁধে আছে। এইটা আপনার মনের দোষ। এই দোষ তুমি ছাড়া আর কেউ সারাতে পারবে না। এই দেখো আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখো কেমন উথাল পাথাল করছে। হ্যাঁ মালা, সাপের বিষ মন্ত্র দিয়ে সারানো যায়, কিন্তু বুকের এই বিষ তোমার ভালোবাসার মালা না পারালে কিছুতেই সারবে না। কি বলছি মালা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কানে মধুর কথা বলি, আছে
শিশু কানে কানে মধুর কথা বলি আমি কইরা কই সুজন লাজি আমি মরি কাছে শিশু কানে কানে মধুর কথা বলি আমি কইরা কই সুজন লাজি আমি মরি কাছে শিশু কানে কানে হাসি হয় না এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে বরদেশি এক যুবক রাজ্যে প্রবেশ করিয়াছে সে রাজ্যের মধ্যে আত্মগোপন করিয়া আছে হয় না কাজেই রাজার হুকুম প্রত্যেক বাড়ির ঘর দুয়ার পায়খানা প্রসাবখানা গোসলখানা তল্লাশি করিতে হইবে আপনারা কেহই বাধা প্রদান করিতে পারিবেন না যাও তুই কা যাও আপনারা নিচে নাইমা খারান আর আহেন না আহেন কেউ ঘরের ভিতর প্রবেশ করিতে পারিবেন না কি সুন্দর বিছানা কেউ আছো তো নাই বেলা তুমি কোথায় এই যে এইখানে পরদেশি নাই না থাকাই ভালো তুমি এদিকে আসো এদিকে আসো আইসো 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 বাবা বাবা কি মজা রে এই আসে বস চাপা মাইরা হাত পাও ব্যথ হয়ে গেছে গা এবার বিশ্রাম করি আল্লাহ না হতা কি করতেছো ও হলো কিছু করি নাই কা এত মুসল আর কে হ্যাঁ সরু সরু সারুন কে সারুন কে কি সুন্দর বিছানা কি সুন্দর তোমার চুলকানা এত খুলনাকে ঘর তল্লাশি করতে যে হিত কি করতেছে আমি এখানে আইলাম কেমনে আমি এখানে আইলাম কেন এই তোমার ঘর তল্লাশি করা না প্রেম পিরিতি করা আমি কি জানি আমি কি জানি ওরে বাবা রে বুড়ে রে খেয়াল রে বাবা ও ভাই ভাই এমনে হইয়াছিলাম ভাই আর আমি তো হইয়াছিলাম ইমান কই কি সুকই নাই পালিশারে ভাড়ে গুলো লাভ আছে বেলা তুমি যাইও না নাই আমি গেছি কোতারা ধারো ভাই কোতারা ধারো ছিলে কিন্তু যদি মানে করবো তোর হালার বসা খালাম না তোমার বুঝা বলার হবে সামলাও তোমার কেমন ঘেমা খেপছে একটা বাড়ি বললে তাহলে হয়তো তোমাকে আবার দিছি একটা তুমি আসে কোনটা উড়াল তার সাথে হালার বস মাকো শঙ্খ এদিকে এইটা তাবুতে লয়ে যা বুঝছ Thank you.
এসব এনেছো? এখানে বেড়াতে এসে যখন মা পেয়েছি তখন আর মাকে জ্বালাতন না করে ছাড়বে না, এই তো? হ্যাঁ, আজ কতদিন মায়ের হাতে ফল খাই না। আসুন। আরে আপনি বসে ফলগুলো কাটতে থাকুন, আর আমি পাক করি। বলে কি মেয়েটা, ছি মা, তুমি এসব কেন করছো? তুমি রাজকন্যা, এসব কাজ তোমাদের দাসদাসীরা করে। দেখুন মা, পৃথিবীতে অনেক নজির আছে। কপালের দোষী রাজা ও পথের ভিখিরি হয়, আবার রাজরানী হয় দাসী। মা, আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার? কিছু হয়নি মা, কিছু হয়নি। তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মা, ও মা, খাও মা। মা, আমার খিদে পাচ্ছে, আমার ভাত দাও। দেখ নাদিরা আমাদের জন্য কে নিয়ে এসেছে। ওইসব খাওয়া আমার পোষাইব না, ভাত নিয়ে আসো তো। তুই হাত মুখ ধুয়ে, আমি তোকে ভাত দিচ্ছি। হইয়া প্রেমের ঝড়,
ভালোবেসে ঘুরব মোরা সুখেরই বাস তুমি সখা আমার বন্ধু লাগো আমি সখী তোমার প্রিয়া লাগি তুমি সখী আমার প্রিয়া লাগো আমি সখী তোমার বন্ধু লাগি তুমি সখা আমার বন্ধু লাগো তুমি সখী আমার প্রিয়া লাগো সেনাপতি সাহেব আমাকে একটু পানি দিন সেনাপতি নয় বল যা বানাও আমি এ রাজ্যের রাজা কে তোকে পানি খেতে দেবে তোর পানি পান করার মতো পাত্র তো এই প্রাসাদে নেই সেনাপতি কার করিস না বল কেন তুই জানালা করেছিস তোর এই পচা শরীরের দুর্গন্ধে যে রাজপ্রসাদ কলুষিত হয় তা তুই জানিস না সেনাপতি সাহেব আমাকে শুধু এক পাত্র পানি দিন তৃষ্ণা আমার কলিজাটা ফেটে যাচ্ছে না আমাকে মুক্তি দিন মুক্তি দিন আমি নদীতে গিয়ে পানি খাবো মুক্তি দিন মুক্তি কে আছিস মুক্তি দিন যাবো না দে তালা খুলে দে আর শোন এই প্রাসাদের যে স্থান দিয়েও হেঁটে যাবে সঙ্গে সঙ্গে সেই স্থান ধৌত করে ফেলবি দে খুলে দে আমি আর পারি না মুক্তি মুক্তি হাসি হয় না এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে পরদেশি এক যুবক রাজ্যে প্রবেশ করিয়াছে সে রাজ্যের মধ্যে আত্মগোপন করিয়া আছে কাজেই রাজার হুকুম প্রত্যেক বাড়ির ঘর দুয়ার পায়খানা প্রসাবখানা গোসলখানা তল্লাশি করিতে হইবে আপনারা আপনারা কেউ বাধা প্রদান করিতে পারিবেন না দাও দাও ঘরে ঢুকে দাও বেলা তাড়াতাড়ি আস ঘরে পরদেশি নাই চলো যাই চলো আবার কেদে পায়ে ধরলো আমি কিছুই করবার পারুম না সবই রাজা মর্জি দেখেন তো তামাশাটা কি করে না করে সডল বাবা রে বাবা
তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন? তোমার ধরার লেগে রাজার লোকজন বাড়ি বাড়ি তল্লাশি করতেছে। করুক, তবু আমি তোমাকে ছেড়ে যাব না মালা। মালা হাসি হয় না, বেমাল সহ্য হয় না, দুঃখ লাগে। আমার রাজ্যে প্রবেশ করে আমার কাছে বাধা দেয়, আর তুমি আমার প্রজা হয়ে ওকে মুক্তি দিতে বলছো? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ওকে আশ্রয় দিয়েছো। যাবো না, ওরে আমি আশ্রয় দেই নাই। তাহলে ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কিসের পরিচয়? যাবো না, পরদেশের গায়ে একদিন বিষ লাগে ভালো লাগছিল, আমি আমি তারে ভালো করছিলাম। তুমি ভালো করেছো? তাহলে নিশ্চয়ই তুমি ওই শনি বটতলা থেকে বিষ নাক ধরতে পারবে। বলো, যদি তুমি বিষ নাক খতম করতে পারো তাহলে আমি পরদেশিকে মুক্তি দেব। না যাবো না, না আমি শর্ত দেবেন না। ওই ওই বিষ নাক মারতে হলে দশটা কুড়ির দরকার, কিন্তু আমার কাছে মাত্র সাতটা কুড়ি আছে, আর তিনটা কুড়ি ছাড়া ওই সাপ ধরতে গেলে আমি পরদেশির জন্য এত দরদ কেন? তাহলে পরদেশিকে তুমি ভালোবাসো? তুমি যদি পরদেশিকে বাঁচাতে চাও তাহলে ওই বিষনাক তোমাকে ধরতেই হবে, নইলে তোমার চোখের সামনে ওর মৃত্যু দেখবে। চলো চাবুক। বলো তুমি রাজি? না মামা না, আমি মরে সেও ভালো, তবু আমি তোমাকে মরতে দেব না। এই চলো শামুক। আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। ওকে মুক্ত করে দে। না মালা, না না মালা, মালা তুমি যেও না। ওই বিষ্ণার মারতে গিয়ে তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচবো না মালা, আমি বাঁচবো না। আমি বেঁচে থাকতে তোমার যদি কষ্ট হয় তাহলে আমি ওদের সহ্য করতে পারুম না ভাইসার, পারুম না। আমার দোহাই লাগে মালা, মালা তুমি চেও না, তুমি যা, আমি সারা জীবন বন্দি থাকবো, তবু আমি তোমাকে মরতে দেব না। না ভাইসার, না না মালা, মালা কয়েকটা
তুমি এমন করতেছ? নিজের মরণের কথা ভুইলা তুমি আমারে বাঁচাইতে চাও? তুমি আমারে এত ভালোবাসো? সত্যি যদি তুমি আমারে ভালোবাসা থাকো তাহলে সেই ভালোবাসা সবাইরে দেখাইয়া দাও, সবার সামনে আমার গালে একটা চুমা দিয়ে দেখাইয়া দাও যে একজন প্রেমিক তার প্রেমিকাকে কত ভালোবাসে, একজন প্রেমিকা তার প্রেমিককে কত ভালোবাসে। দাও পয়সা, দাও আমার গালে চুমা দাও। মালা, তুই নাগবিন নিয়ে কোথায় যাচ্ছিস? শনি বটতলা থেকে বিষ্ণু ধরতে। মালা না, মালা না, তুই ওই সাপ ধরতে যাইস না। ওই বিষ নাক ধরতে হইলে দশটা কড়ির দরকার, তোর হাতে মাত্র সাতটা কড়ি দেখতেছি। তুই যাইস না মা, তুই মরিয়া যাবি। একজনকে বাঁচাতে গিয়া যদি আমার মরণ হয় তাহলে সেই মরণ হইব আমার সুখের মরণ। না মালা না, যাই না শুই না, আমি তোরে মরতে দেব না, কিছুতেই না। বাবা, তোমরা তো জানো ওই বিষ নাক পাঁচবার বিষ ছাড়ার পরও মরবার পারে, আবার সাতবার বিষ ছাড়ার পরও মরবার পারে। আমার যদি হায়াত থাকে তাহলে আমি বাইসে যাব বাবা, আমি বাইসে যাব। মালা, মালা, এখন কি হবে, এখন কি হবে? তুমি আমার মালাকে বাধা দাও, আমার মালাকে বাধা দাও। মালা, আপনারা কেউ এই সীমানার ভিতরে আইবেন না।
মালা মালা ধরে ধরে মালা উঠে না মালা আর ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও সাপ মরেছে এবার পরদেশীকে খতম করে মালাকে বিয়ে করব আমি না মোটরে পড়ছিলাম মানে সাপের মুখে আপনি যান বাবা তেমন কই
পাইরা বান্ধা রাই কোগো ও সখি আমার পরাণ খানি আসার আগে যদি তোমার কোন বিপদ হয় তাহলে এ রুমালখানা শঙ্খকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ছুটে আসবো তোমার কাছে। সেটাও কি মিথ্যে কথা? সাবধানে কথা কও বেয়াদব। সামান্য পেদে হয়ে আমাকে বেয়াদব বলছো? জানো আমি রাজা আলেখার পুত্র জগনু খান। কি রাজা আলেখা? আলেখা তো আরাকান রাজার সেনাপতি। বাহ বাহ, তোমার তো দেখতাছি পুঞ্জিকা মুখস্থ। হাসি হয় না। আরে আরাকান রাজা তো গা পচা শরীর লয়ে আস্তে আস্তে ভিক্ষা করতেছে। অহন এই রাজ্যের রাজা আলেখা, অতএব সেই সম্মানে আমাকে ঘর তল্লাশি করতে দাও। আমি থাকতে কেউ আমার ঘরে ঢুকতে পারবে না। কেন? তোমার মেয়ে নাগরকে বন্দি করব বলে? তোরা চক্রান্ত করে আমার ভাইকে পথে নামিয়েছিস, কিন্তু আমি গুলনাহার এখনো জীবিত আছি। কি, তুমি তাহলে আরাকান রাজার ভগ্নী? এই কে আছিস? বেরিয়ে ফেল সবগুলোকে। Oh!
সারা সারা হাত কি শক্ত না বাবা আমার গিয়ে গিয়ে বাবা ওরা টাকা গেছি গেছি তোমার বাইরে যখন ওরা প্রাসাদ থেকে খেদে দিছে তখন তোমার ওরা বাঁচিয়ে রাখবো না তোমারই চিন্তা ফলাইছে মালারে লইয়া চলো এখান থেকে পালাইয়া যাই নইলে ওরা মালার ইজ্জত নষ্ট করব গুল্লাহার এখনো বেঁচে আছে জি আব্বা হুজুর যাও যেমন করে হোক গুল্লাহারকে বন্দি করতে হবে নইলে নইলে আমাদের বিপদ হবে আমার এখন বয়স হয়েছে এই মহিন সাম্রাজ্যের সিংহাসন এখন তোমার অপেক্ষায় আছে ওই সিংহাসনের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিতে পারলে আমি পরিত্রাণ পাই তার আগে আমি আমি নাদেরার সঙ্গে তোমার বিবাহটা দিতে চাই আপনি কি বলছেন জন্মের পর থেকে যাকে আমি বোন বলে জানি তার সাথে আমার বিবাহ এটা কি করে সম্ভব তাহলে তাহলে কি নাদিরা আমার বোন নয় নাদিরা কি আপনার ঔরসের সন্তান নয় না ফসল জন্মসূত্রে নাদিরাই আমাদের সন্তান তাহলে আমি আমি কার সন্তান বলো না বাহুজন আমি কে কে আমার পিতা কে আমার মাতা চুপ করে থাকবেন না আপনারা বলেন কি আমার পরিচয় আপনারা চুপ করে আছেন কেন বলুন আমি কার সন্তান কি আমার পরিচয় আমি কি কারো বাপের ফসল ফসল আমি এই সাম্রাজ্যের রাজা তোমার জন্মে যদি বাপ থাকতো তাহলে তোমাকে আমরা প্রতিপালন করতাম না আর নাজরের সঙ্গে তোমার বিবাহের কথা স্বপ্ন ভাবতে পারতাম না তাহলে কেন আমার জন্ম পরিচয় গোপন করেছেন কেন আমার পিতামাতার কথা আমাকে বলেননি বলিনি শুধু তোমাকে আমরা পুত্রের স্নেহে মানুষ করেছি বলে আজ নাদিরাকে তোমার হাতে তুলে দিয়ে আমাদের স্নেহের বন্ধন আরো মজবুত করতে চাই এই রাজ্যে সিংহাসনের ভার আমরা তোমাকে দিব উত্তরাধিকার সূত্রে যে সিংহাসন পাওয়ার অধিকার আমার নেই সেই সিংহাসনের চেয়ে বেশি প্রয়োজন আজ আমার জন্ম পরিচয় আপনারা আপনারা আমার প্রতিপালক নিশ্চয়ই আপনারা জানেন আমার পিতামাতা কারা আমি আপনাদের পা ছুঁয়ে বলছি আমাকে হতভাগ্য বলে চিহ্নিত করবেন না এই পৃথিবীতে যার জন্ম পরিচয় নেই তার মতো হতভাগ্য আর কেউ নেই বলুন বলুন কে আমার জন্মদাতা তাহলে কথা দাও নাদিরাকে তুমি বিবাহ করবে পিতৃ পরিচয় নিতে গিয়ে যদি নাদিরাকে বিবাহ করতে হয় তাহলে আমি মনে করব এর পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য আপনারা আমাকে দিয়ে হাসিল করতে চান ফয়সাল আমি আর এক মুহূর্তে প্রাসাদে থাকতে চাই না আপনারা আমার পরিচয় গোপন করলেও যার ঔরসে আমার জন্ম একদিন না একদিন আমি তার খোঁজ পাবই আমি চললাম আমার পিতামাতার খোঁজে আচ্ছা
না তেরা, আমাকে আর কোনোদিন ভাইজান বলে ডাকবি না। কেন? তোরা মাজানকে গিয়ে জিজ্ঞেস কর। আমার আম্মা জান? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার উদ্বিগ্নতার কারণে আমার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে গেছে। আমি চেয়েছিলাম ফয়সালকে দিয়ে আরাকান রাজাকে বন্দী করতে, আরাকান রাজ্য পুনরুদ্ধার করতে। যখন আরাকান রাজা আমার কয়েকখানায় বন্দী থাকত, তখন আমি নিজে ফয়সালকে তার পিতৃ পরিচয় জানিয়ে দিতাম। পিতাকে উদ্ধার করার জন্যে ফয়সালকে বাধ্য করতাম নাজেরাকে বিবাহ করার জন্যে। কিন্তু আব্বা হুজুর, নাদিরা যে বিবাহে রাজি থাকবে তা কি একবার ভেবে দেখেছেন? কেন নাদিরা, ফয়সালকে তোর অপছন্দ কেন? সেও তো রাজপুত্র। এই দেখ, এই দেখ তার পিতৃ পরিচয়। আরাকান রাজপুত্র? হ্যাঁ, ফয়সাল আরাকান রাজপুত্র। ওকে আমরা নদীতে ভাসমান অবস্থায় পেয়েছিলাম। আব্বা হুজুর, তাহলে এতদিন তার পিতৃ পরিচয় তাকে জানাননি কেন? নিশ্চয়ই আপনারা তাকে নিয়ে কোনো কৌশল অবলম্বন করেছেন। নাদরা, রাজ্য পরিচালনার জন্য মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু আপনাদের সেই কৌশল হাসিল করার আগে আমি তার পিতৃ পরিচয় তাকে জানিয়ে দেব। নাদরা! হ্যাঁ হ্যাঁ, জন্মের পর থেকে যাকে ভাইজান বলে ডেকেছি, যে ভাইজান আমাকে ছাড়া কোনোদিন এক মুঠো আহার মুখে তোলেনি, সে ভাইজান তার পিতৃ পরিচয়ের জন্য আজ এই বাসা থেকে বেরিয়ে গেছে। যতদিন আমি তাকে খুঁজে না পাবো, ততদিন আমি আর এই প্রাসাদে ফিরে আসবো না। চললাম আমি আমার ভাইজানের খোঁজে। নাদুরা, আমাকে ছেড়ে চলে গেছো মালা, আমি এখন বড় অসহায়, বড় একা। পৃথিবীতে তুমি ছাড়া আমার এখন আর কেউ নেই মালা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। শঙ্খ, রাজকুমার যে আমি থাকুক, তার কাছে এই রুমালটা লয়ে যা। যা পরিচয় নেই। পুত্র যেমন বুকে রক্ত দিয়ে
পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে তুমি ঠিক তাই করলে বাবা। যদি তোমার মতো একটা সন্তান আমার থাকত তাহলে আমার এই পরিণতি হতো না, এই দশা হতো না। কে আপনি, কে আপনার পরিচয়? আমি আমি বলুন। আমি আশ্রয়হীন এক বৃদ্ধ। ওরা কেন আপনাকে মারছিল? পানি খেতে চেয়েছিলাম বলে। তুমি আমাকে এক পাত্র পানি খাওয়াতে পারো বাবা? তৃষ্ণায় কলজেটা আমার ফেটে যাচ্ছে। চলুন চলুন আমার সাথে। না তুমি আমাকে ধরো না। দেখছো না আমার শরীরে ঘা? এই ঘায় ছোঁয়া লাগলে তোমারও ঘা হবে, তখন সবাই তোমাকে ঘৃণা করবে। তাই বলে আমি আপনাকে ঘৃণা করব? আপনি যদি আমার পিতা হতেন। হ্যাঁ বাবা চলুন। আপনি এখানে বসুন, আমি পানি নিয়ে আসছি। মা, তোমার কপালে রক্ত, কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমাকে এক পাত্র পানি দেবেন মা? নিশ্চয়ই দেব, তুমি এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি। না না শুনুন, রাস্তায় একজন বৃদ্ধ পানি পিপাসা ছটপট করছে, আমাকে তাড়াতাড়ি এক পাত্র পানি দিন। আচ্ছা। বাঁচালে বাবা, আমার প্রাণটা শীতল হয়ে গেল। আপনি একটু বিশ্রাম করুন, আমি পাত্রটা দিয়ে আসি। নিন মা। অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দেই। তোমার কপাল দিয়ে অনেক রক্ত ঝরছে। ঝরুক মা, আরো ঝরে পড়ুক। যে রক্তের কোনো পরিচয় নেই সেই রক্ত দেহ থেকে ঝরে নিঃশেষ হয়ে যাক। আমি মরে গিয়ে তবু যদি একটু শান্তি পাই। কিসের জন্য অশান্তি তোমার? আপনার মতো একজন মায়ের জন্য, যার ওরসে আমার জন্ম, সে পিতার জন্য, আমার জন্ম পরিচয়ের জন্য। একই বলছো তুমি। হ্যাঁ মা, জন্মের পর আমার মাকে আমি কোনোদিন দেখিনি। যার গর্ভে আমার জন্ম তাকে শুধু এক নজর দেখার জন্য, শুধু একবার মা বলে ডাকার জন্য আমি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোথায় পাবো আমার মাকে? ঠিক আছে বাবা, তুমি যতদিন তোমার মাকে খুঁজে না পাও ততদিন তুমি আমাকে মা বলে ডেকো। মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দিচ্ছি। চলো বসো। মা
একজন মা তার গর্ভের সন্তানের জন্য যা করেন আপনি ঠিক তাই করলেন। সত্যি যদি আপনার গর্ভে আমার জন্ম হতো। পাগল ছেলে, মায়ের আদর সন্তানের জন্য সে পথেরই হোক আর নিজের পেটেরই হোক। আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। এখন আমি যাই মা। আবার এসো বাবা। আচ্ছা আমি চোর না, আমি চোর কেনা কেনা তুমি আমি 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 কেউ না, আমি কেউ না, আমি কেউ না। তুই এখনো বেঁচে আছিস? না না, আমি কারো ভাই যান না, আমি পাপি অত্যাচারী, আমাকে যেতে দাও। আমার সমস্ত শরীরে পাপ, আমাকে স্পর্শ করো না। একদিন ঘৃণা করে তোকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, আর তারই পরিণাম আমার দেহ। আপনি কোন চিন্তা করবেন না ভাইজান, এরূপ ভালো করার ওষুধ আমার কাছে আছে। শঙ্খ, তুই তারে খুঁজে পাস নাই? এখন আমার কি হইব, এখন আমার কি হইব? যেমন কইরা বান্ধ সখি গো, ও সখি চুলে রবেনি, বান্ধা রাইখো গো, ও সখী আমার পরাণ খানি। হাসি হয় না, বস্তি তো নাই, রাজ্যও নাই। চলে এই দেখো, তোমার ওই একটাই দোষ, না বুঝা অন্য লাইনে মুসর মারো। আরে মালার হইলো বাইদা, ওরা ছয় মাস থাকে বস্তিতে আর ছয় মাস থাকে নদীতে। তাহলে নদীর পারে পারে খোঁজ করতে হবে, চল। না আমি জানি না, বাইদা যেখানে সাপ সেখানে, সাপ যদি আবার পায়ে প্যাঁচ মারে। সাপ দেখে ভয় পেলে চলবে না, মালাকে আমার চাই। মা, আমার কোনো খিদে নেই। খিদে নাই? এই সাত দিন ধরে তো আপনি কিছুই খান নাই। আসলে আমরা বাধ্য তো, তাই আমাকে রান্না খাইতে আপনার ঘৃণা হয়। মা, মারে আমাকে আর অপমান করিস না মা, তোর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তোকে কি আমি ঘৃণা করতে পারি? না না। তাহলে কয়দিন আপনি কেন একমাত্র পানিও খান নাই? এই একমাত্র পানির জন্যে তোর মা কত চিৎকার করেছিল, আমি তাকে খেতে দিইনি। নির্দয় পাষণ্ডের মতো আমি তাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, আজ আমার জন্যেই তোরা বেদে আর আকার রাজ পরিবারের জায়গা আজ খোলা আকাশের নিচে। ভাইজান, পুরনো কথা মনে করে আর কষ্ট বাড়াবেন না। আপনাকে কাছে পেয়ে আমি সব ভুলে গেছি ভাইজান, সব ভুলে গেছি। আমি আবার সৈন্য সামন্ত সংগ্রহ করে আমার রাজ্য দখল করব, প্রয়োজন হলে আমি মহিরাজের কাছে আত্মসমর্পণ করব। মহিরাজ? হ্যাঁ মা, কিন্তু
তুই চমকে উঠলি কেন মা? মহারাজ পুত্র ফয়সাল মালাকে ভালোবাসে। তাহলে আমরা কালই মহারাজের উদ্দেশ্যে নৌকা ছাড়ব। মহারাজের কাছ থেকে এই সৈন্য সংগ্রহ করে আমি আলেখার বিরুদ্ধে যুদ্ধ করব। ফিরে পাবো আরাকান রাজ্য, ফিরে পাবো রাজ দরবার, ফিরে পাবো হারানো সিংহাসন। এতদিন প্রজাদের উপর আমি যে নির্যাতন করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি। নতুন করে আমি রাজ্য পরিচালনা করব, নিরন্ন মানুষের মুখে তুলে দেবো অন্ন, বেশ আনন্দে ভরে উঠবে, পাখি গান গাইবে, মানুষের মুখে ফুটে উঠবে হাসি। সেই সুযোগ তোমাকে দেব না বিদ্ধ বন্দীগণ সবাইকে। খাও মা। না আমি খাবো না, পাগলি মেয়ে, এভাবে না খেয়ে থাকলে অসুখ করবে যে। খেয়ে নাও মা, তুমি না আমার মেয়ে, মায়ের কথা ফেলতে নেই, খাও। না আমি খাবো না, মরে গেলেও খাবো না। যে ভাই যেন আমাকে ছাড়া এক ফোঁটা পানিও মুখে দেয় না, তাকে না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। না জানি আমার ভাইজান না খেয়ে খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ভাইজান, ভাইজান, চলো প্রাসাদে ফিরে চলো, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না ভাইজান। আমাকে নিয়ে কেন এত মায়া বাড়াচ্ছিস? যে প্রাসাদে আমার কোনো অধিকার নেই, যার কোনো জন্ম পরিচয় নেই, তাকে তুই ভুলে যা। কে বলেছে তোমার জন্ম পরিচয় নেই? তুমি আরাকান রাজপুত্র। তুমি আরাকান রাজপুত্র? হ্যাঁ মা, এইটার পরিচয়। এই হার ভাইজানের গলায় বাঁধা ছিল, আব্বা হুজুর তাকে নদীর বুকে ভাসমান অবস্থায় পেয়েছিলেন। ওরে, তুই তো আমার সেই সন্তান, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয় আম্মা। তোকে যে আমি নদীর বুকে ভাসিয়ে দিয়েছিলাম রে বাবা। আম্মা জান, কেন আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন? সে এক করুণ কাহিনী রে বাবা। সমস্ত অঙ্গে ঘা নিয়ে তোর জন্ম হয়, তোর পিতা ওই আরাকান রাজা তোকে হত্যা করবার আদেশ দিলে, আমি তোকে হত্যা করতে দেইনি, শেষে আমাকেও প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। তোকে কোলে নিয়ে আমি দরবেশ বাবার আস্তানায় যাই, ওনার কথা মতো আমি তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম রে বাবা। আরাকান রাজা, তুমি এত নিষ্ঠুর, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। চলুন আম্মা জান, আপনাকে নিয়ে আমি প্রাসাদে যাব। না, যে স্বামী আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছেন, সে স্বামী আমাকে স্বেচ্ছায় প্রাসাদে না নিলে আমি কিছুতেই যাব না। স্বেচ্ছায় নয় আম্মা জান, আমি তাকে বাধ্য করাবো আপনাকে প্রাসাদে ফিরিয়ে নিতে। প্রয়োজন হলে আমি তাকে বন্দী করে নিয়ে আসবো, প্রয়োজন হলে আমি তাকে হত্যা করে আপনার সামনে তার লাশ। যার পায়ের নিচে আমার ভেষ, তাকে তুমি হত্যা করতে চাচ্ছ? না মামা, না, আমি যে তার স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু কামনা করলে যে আমার পাপ হবে বাবা,
আমাকে সে যত কষ্টই দিক না কেন, সে আমার স্বামী। আম্মা জান, আপনারা এত কিছু সহ্য করতে পারে, এত কষ্টের পরও স্বামীর প্রতি আপনার দরদ এতটুকু কমে নেই। হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মায়ের জাত, তোমরা কি শুধু কষ্ট করার জন্য এই দুনিয়াতে এসেছ? তোমাদের জন্য কি আমরা কিছুই করতে পারবো না? আমাদের মতো সন্তানদেরকে তোমাদের এই কষ্টের প্রতিকার করতে দেবে না? বলো তোমরা, বলো বলো বলো। সবাইকে বন্দি করেছি, বাকি আছে শুধু রানী। আব্বা হুজুর, আমি তো তাকে চিনি না। সমস্ত রাজ্য তল্লাশি করো, যাকে সঙ্গে হবে ধরে নিয়ে আসবে, যাও। আমার তো কিছুই মনে পড়ছে না। জানি, আজ আপনার কিছুই মনে পড়ার কথা নয়। আপনার ওরসে একটি শিশু সন্তান যেদিন সর্বাঙ্গে ঘা নিয়ে জন্ম নিয়েছিল, সেদিন আমি যাত্রের মুখে তাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। আপনার বেগমকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন, যাকে কোলে নিয়ে আরাকান বেগম পথে পথে ঘুরে বেড়াত, সেই শিশু সন্তানটি আমি। আরাকান রাজপুত্র, সেই স্তব্ধ পচার সন্তানটি এখনো জীবিত আছে। তুমি যে আমার সন্তান তার প্রমাণ? প্রমাণ আপনার বেগম। কোথায় আছে আমার বেগম? দক্ষিণ জঙ্গলের এক কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে আমার বেগম? এ আমি বিশ্বাস করি না, এটা তোমার ষড়যন্ত্র। ওই দক্ষিণ জঙ্গলে নিশ্চয়ই তুমি গুপ্ত ঘাতকের আড্ডা করেছো। আমাকে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে তুমি সেখানে আমাকে বন্দি করতে চাও? আপনাকে বন্দি করার মতলব যদি আমার থাকতো, তাহলে এই দক্ষিণ জঙ্গলে কেন, এই দরবারে আমি আপনাকে বন্দি করতে পারি। খামোশ! তোমার এই দুঃসাহসী তোমাকে প্রমাণ করেছে তুমি বিদ্রোহী। এর আগে তুমি বহুবার আমার রাজ্যে প্রবেশ করে আমার কাছে বাধা প্রদান করেছ, আমার কারাগার ভেঙে পালিয়েছ, এখন এসেছ নিজেকে আমার পুত্র বলে দাবি করতে। সত্যি যদি তুমি আমার পুত্র হয়ে থাকো, তাহলে তোমার আম্মা জানকে এই দরবারে হাজির করো। না আব্বা হুজুর, আপনি নিজে না গেলে সে কিছুতেই আসবে না। আমিও কোনোদিন ওই দক্ষিণ জঙ্গলে যাব না। যাও না, আজ আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। তুমি কি আমার উপরে বল প্রয়োগ করতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। আপনি যদি স্বেচ্ছায় আমার সঙ্গে না যান, আপনি যদি সসম্মানে আমার আম্মা জানকে প্রাসাদে ফিরিয়ে না আনে, তাহলে আমি আপনাকে বন্দি করে নিয়ে যাব। প্রয়োজন হলে আমার আম্মা জানের সামনে আপনার লাশ। যার পায়ের নিচে আমার ভেস, তাকে তুমি হত্যা করতে চাচ্ছ? না মামা, না, আমি যে তার স্ত্রী। আব্বা হুজুর, আপনি আমাকে ক্ষমা করুন,
আম্মা জানে কষ্ট আমি আর সইতে পারছি না। গিয়ে তাকে দেখলে বুঝতে পারবেন কি অন্যায় কি অবিচার আপনি তাকে করেছেন। এ রাজ্যের রানী হয়েও দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে। এত কষ্টের পরও লজ্জায় অভিমানে সে আপনার কাছে ফিরে আসেনি। আব্বা হুজুর, আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি নিজে গিয়ে তাকে প্রসাদে ফিরিয়ে আনুন। ঠিক আছে, আমি তোমার আম্মাজানকে প্রাসাদে ফিরিয়ে আনতে পারি, একটিমাত্র শর্তে। বলো, তুমি রাজি? আমার আম্মাজানের জন্যে আমি আপনার সব শর্ত পালন করতে রাজি আছি। এখন থেকে তুমি আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। সত্যি যদি তুমি আমার পুত্র হয়ে থাকো তাহলে তোমার আম্মাজান এসেই তোমাকে মুক্ত করবে। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই থাকব, কিন্তু আপনি আমার আম্মাজানকে প্রাসাদে ফিরিয়ে আনুন। ফিরিয়ে আনুন আব্বা হুজুর, ফিরিয়ে আনুন। এই, একে কারাগারে নিয়ে যাও। ওকে বন্ধ কর। আজ এক সপ্তাহ গুজরাল হয়ে গেল, নাদিরাকে নিয়ে ফিরোজ ফিরে এলো না, এখন কি হবে যাব না? রানীমা, আমার মনে হয় আপামনি ওই কাঠুরিয়ার বস্তিতে আছে। কাঠুরিয়ার বস্তিতে? জাহাপনা, বস্তা কি মাফ করবেন, আপামনি এক কাঠুরিয়াকে ভালোবাসে। আমার কন্যা সামান্য কাঠুরিয়াকে ভালোবাসে, আমি ভাবতেও পারি না কোথায় সেই গুস্তা। তোমরা যে যাই বলো না কেন, আমার মন বলছে নিশ্চয়ই রাজা তার নিজের পুত্রকেও বন্দি করেছে। কাউসার, আমাকে শিখিয়ে নিয়ে চল। না মা, তোমার যাইতে হইব না, আমি যাবো আমার ভাইরে মুক্ত করে আনতে। না, তার আগে আমি তোমাকে বন্দি করবো গুস্তাক। তোমার এত বড় সাহস, সামান্য একটা কাঠুরিয়ার পুত্র হয়ে আমার কন্যার সঙ্গে প্রেম করেছ? এই বন্দি করে কে? আব্বা হুজুর, ওকে বন্দি করার আগে ভাইজানকে উদ্ধার করুন। ভাইজানকে আরাকান রাজা নিশ্চয়ই বন্দি করেছে। কি? আরাকান রাজা বন্দি করেছে? হ্যাঁ, আপনি ছাড়া আমার পুত্রকে কেউ বাঁচাতে পারবে না। তোমার পুত্র? হ্যাঁ আব্বা হুজুর, উনি আরাকান রানী। তুমি আরাকান রানী? ওই পাষণ্ডর বেগম তুমি? তুমি আমার বন্দী। এই যা, ছেলেমতিকে খবর দে সমস্ত বাহিনী নিয়ে আরাকান রাজ্য আক্রমণ করতে, যা। আব্বা হুজুর, আমার আম্মাজান আসেননি? আব্বা হুজুর বলুন, আব্বা হুজুর কোথায় আমার আম্মাজান? ডাক, আরো ডাক, তোর মুখে আব্বা হুজুর ডাকটা আমার কাছে খুব মিষ্টি লাগছে। ডাক, আরো ডাক, তোর মা আসার আগ পর্যন্ত তুই প্রাণ ভরে আমাকে আব্বা বলে ডাক, সে আসার পর তো তুই আমাকে আব্বা হুজুর বলে ডাকার সময় পাবি না। ডাকাম জদা। না ফয়সাল, তুমি কাকে আব্বা হুজুর বলে ডাকছো? তুমি না মহিরাজ পুত্র? না, আমি আরাকান রাজপুত্র। আমার পুত্র? হ্যাঁ, চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ, যাকে কোলে নিয়ে তোর বেগম প্রাসাদ থেকে বের হয়ে গিয়েছিল, তোর সেই পুত্র আজ আমাকে আরাকান রাজা ভেবে আমার কাছে সব ফাঁস করে দিয়েছে। চিৎকার করার আগে সৃষ্টিকর্তার নাম স্মরণ কর বৃদ্ধ, তোর বেগমকে আমি আনতে লোক পাঠিয়েছি, আজ তোদের সবাইকে আমি একসাথে হত্যা করে পথের কাঁটা পরিষ্কার
করবোষ তুই ফাঁকি দিয়ে আমাকে কারাগারে বন্দি করেছিস, যদি একবার ছাড়া পাই তোকে আমি কত্তার মতো পিটিয়ে হত্যা করব। আমার পুত্র আজ আমার সামনে বন্দি, হে খোদা আমাকে একবার আজাদ করে দাও, আজাদ করে দাও। ভাইজান আমাদের রক্ষা করার আর কেউ থাকলো না, ভাইজান আর কেউ থাকলো না, আছে মা আছে, একজন আছে যারে ওরা কেউ বন্দি করতে পারবো না। Shonkho!
আগে পিছে আগে পিছে আগে পিছে আগে পিছে ওই কিছু হইলেই অন্য লাইনে মুসর মারে মার যায় দোষ হয় আমার খালি বারে আমার লাগে অন্য লাগে টুক করো এবার আমার হাসি হইছে এই যে কইজান শুনেন 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 এই যে টেপু ভাই তোমার নাম আমার জানা নাই একদিন কই আসিলা কি কষ্ট না পাইছি মারো মারো আরে কুত্তা ছাগল মরে গেলে মারো না আমার কোন শরম নাই ইজ্জত গেলে আমার যাইব মা মা আরে মারো না হাসছো থামো থামো আর পেদারি দেওয়ান লাগবো না হাসি হলে রাস্তা খোলসা হইয়া গেছে আমি যাই অহন বেলার লগে মুসুর মারি গিয়া সালামু আলাইকুম এবার আমিও তোকে ক্ষমা করব না যাবো না যাবো না হাত বন্ধে যাবো না দরজা খুলুন যাবো না দরজা খুলুন যাবো না আমি যে পাপ করেছিলাম তার শাস্তি আমি ভোগ করেছি এবার তোর পালা যাবো না Thank you.
রাজকুমার, এই যে তোমার ফুপু আম্মা। শঙ্খ, এই মুকুট এখন তোমার। কাবুস, তোমার সাহস তো কম নয়, তুমি সামান্য আরাকান রাজ্যের মুকুট পরাচ্ছ আমার পুত্রের মাথায়। আপনার পুত্র? হ্যাঁ হ্যাঁ, আরাকান। তুমি একদিন বিদ্রোহ করে এই রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু আমি পেয়েছিলাম তোমার পুত্রকে, ফয়সাল আমার পুত্র। তার মাথায় শোভা পায় এই বড় সাম্রাজ্যের মুকুট। এবার তোমার মুকুট থাকবে আমার জামাতার মাথায়। বেআইনকে অনেক শাস্তি দিয়েছ, তুমি আমার হাতে বন্দি। এবার তোমার শাস্তি হবে আমার হাতে, চলো আমার সঙ্গে চলো। আরে তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগে। আন্ধার রাইতের চাঁদ, প্রেম দরিয়ায় উঠলে তুফান জীবন করবো দান।